দেখেন যে আমরা এই যে আমিত্ব শব্দটা থেকে বেরিয়ে আসতাম, আমার বেলায় আমি মানে দোষী না, অন্যের বেলায় হয়েছে, এই অন্যের বেলায় করেছি, এগুলো কিন্তু কথা না। সারা বিশ্বে আমার স্যার মিজানুর রহমান সাহেব বলেছেন বিজি স্যার যে সারা বিশ্বে কিন্তু ঋণ খেলাপি আছেন এবং ব্যাংক খেলাপি থাকবে এবং ব্যাংক থেকে টাকা নিয়েই ব্যবসা বাণিজ্য করবে, এটাই স্বাভাবিক এবং এইটাই রাষ্ট্রের গতিশীলতা আনে, এটাই বাস্তবতা। সেই বাস্তবতাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে ঋণ খেলাপি থাকতে পারে, কিন্তু কারা ঋণ খেলাপি হবে সেইটার ধরন তিনি বলে দিয়েছেন। আমি ওনার সাথে একমত পোষণ করে বলি যে আপনি বলুন তো নিজেই, যদি আপনি তো অনেক নামি দামি একজন সাংবাদিক, আপনার কাছে আমার প্রশ্ন, সারা বাংলাদেশে যারা রাজনীতিবিদ বা রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যাপক হারে একদম দলের আদর্শিক কর্মী, ওনারা কারা ঋণ খেলাপি, এরকম কেউ আছেন কি? কোন যদি ব্যবসায়ী যদি ঋণ খেলাপি মাথায় নিয়ে রাজনৈতিক দলে যোগদান করে সেরকম থাকতে পারে, বাট রাজনৈতিক কর্মী দেশ এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে যারা জীবনকে বাজি রেখে কাজ করছে, এরকম কোন রাজনৈতিক নেতা কি ঋণ খেলাপি হতে পারে বা হয়েছে? যদি থাকে আমার জানা নেই, থাকলেও সংখ্যায় খুবই কম হতে পারে। আর যে বিষয়টি আমি বলবো, ঋণ খেলাপির সাথে সরকারি সম্পর্কটা কি, এটা এত বছর পর আমরা বুঝতে পেরেছি, বিকজ এখন রাষ্ট্রে যে শাসক, রাষ্ট্র যিনি পরিচালনা করছেন, তিনি বিবেক হিসাবে কাজ করছেন, যার কারণে কারা ঋণ খেলাপি এই তালিকা প্রকাশিত হচ্ছে এবং রাষ্ট্র এটাকে নিয়ে কাজ করছেন, সেই জন্য কিন্তু আমরা জানছি। অতীতের সরকারগুলো এই বিষয়ে নিশ্চুপ ছিল, এই বিষয়ে কখনো নড়াচড়া করেননি, দিনের পর দিন ঋণ খেলাপির সংখ্যা বেড়েছে, টাকার সংখ্যা বেড়েছে, দেশের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আজকে আমি প্রিন্স ভাইকেই বলবো, ওনাদের সময় কিন্তু এই বিষয় নিয়ে কখনো সরকার কথা বলেননি, অর্থমন্ত্রী কথা বলেননি, কিন্তু আপনি দেখুন যারা ব্যবসায়ী একদম জাত ব্যবসায়ী, তারা তো ব্যাংক থেকে টাকা নিতেই হবে, একটা এলসি করলে মোটা অঙ্কের টাকার দরকার হয়, ব্যাংক সাহায্য করবে, এটাই স্বাভাবিক মুক্তবাজার অর্থনীতিতে, এইটাই গতিশীলতা। এবং চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং কেমন, সরাসরি আপনি ব্যবসাতে লাভও করতে পারেন, লসও হইতে পারে, কিন্তু এটা মেনে নিয়েই তো ব্যবসা, ম্যানেজমেন্ট জানেন, যিনি বুঝেন তিনি নিশ্চয়ই এটাকে মেনে নেবেন, কিন্তু যারা ব্যাংক থেকে টাকা নিয়ে যায় লুটেরা, তারা কোন ধরনের ঋণ খেলাপি, তারা কোন ধরনের মানুষ, এরা কি রাজনীতিবিদ, ওরা কি ব্যাংক থেকে সাহায্য সহযোগিতা নিচ্ছেন রাজনৈতিক নেতাকে ধরে, এটা কি কোথাও ব্যাংক পরিচালনায় অথবা রাষ্ট্রীয় নীতিতে অথবা নীতিমালায় কোথাও কি উল্লেখ রয়েছে? কেন রাজনীতিবিদরা দায়ী থাকবে, এটা হল আমার প্রশ্ন। আমি মনে করি রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে যেরকম স্বচ্ছতা থাকতে হবে, ব্যাংকারদের মধ্যেও স্বচ্ছতা থাকতে হবে, নীতিগত সিদ্ধান্ত রয়েছে, জাতি যা স্বীকৃতি দিয়েছে সেই নীতিগত সিদ্ধান্ত মেনে চললেই ব্যাংকের যারা ঋণ খেলাপি শুধুমাত্র তারাই ঋণ খেলাপি হবেন, লুটেরা হবেন না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন, ওই যে বয়স ইন বয়স কথা বলেন স্যার, সেইটাও কিন্তু সত্যি, দেখা যায় 20 কোটি টাকার প্রয়োজন, 30 কোটি টাকা এলসি করে 10 কোটি টাকা এসেছেন, ওই ব্যবসায়ী আবার 5% 10% দিয়ে মিথ্যা অজুহাত দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়েছেন, তাহলে তার ইন্ডাস্ট্রিটা তিনি চালু করার আগেই উনি খেলাপি হয়ে যান, সেই ব্যক্তি আর কখনো টাকা ফেরত দিতে পারেন না, সেই দায় দায়িত্ব কি রাজনীতিবিদদের, সেই দায় দায়িত্ব কি সরকারের কাছে গিয়ে পৌঁছে? নিশ্চয়ই না, এটা আমরা যারা মানুষ, আমরা যারা যার যার কর্মস্থল দেখাশোনা করি সেই জায়গায় আমরা অসৎ কর্মের সাথে সম্পৃক্ত হয়ে যাই, সুতরাং সততা, নির্ভকতা এবং আস্থাশীল মানুষ সর্বস্তরে থাকা প্রয়োজন, সেই জন্য আমাদের সকলকেই জ্ঞান এবং গুণী এবং নিজেকে বিবেকবান হওয়া উচিত, তাহলেই এই ধরনের কর্মকাণ্ড থেকে রাষ্ট্র মুক্তি পাবে, এটাই আমার বিশ্বাস। নয়তো সরকার তো স্বাভাবিক কারণেই রাষ্ট্র পরিচালনায় দেশের জনগণকে সাহায্য করছে, দেশের ব্যবসায়ীকে সাহায্য করছে, এই যে আজকে যে বাংলাদেশে আপনি করোনা, করোনা শেষে সারা পৃথিবীর অনেক দেশ লাণ্ডভণ্ড হয়ে গিয়েছে, কিন্তু এই সরকার কিন্তু বিভিন্ন রকম এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে
ব্যবসায়ীদেরকে গতিশীল রাখতে সক্ষম হয়েছেন, কিন্তু যিনি অসৎ ব্যবসায়ী, যিনি ব্যবসার নামে ফাঁকিবাজ পাচারকারী, তাকে আপনি থামাবেন কি করে? তাকে থামাতে হলে যে আইন দরকার সে আইন প্রয়োগে সকল ঐক্যমত পোষণ করতে হবে, যে কথাটি প্রিন্স ভাই বলেছেন। কিন্তু এখানে যদি ওই সরকার দল বিরোধী দল খুঁজেন তাইলে কিন্তু এটা সম্ভব না। সরকার দলের কেউ ঋণ খেলাপি হতে চায় না, যারা ঋণ খেলাপি তারা সরকারি দল করতে পারে, এটাও হইতে পারে। কিন্তু আমরা এইভাবে বাছাই না করে ঋণ খেলাপিদেরকে সরকার যেভাবে জনসম্মুখে তুলে আনছে, তাদের কাছ থেকে ঋণ কিভাবে মুক্ত করা যায় সেই বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সবার বক্তব্যটা সম্মুখীন হতে হবে, কারণ কারো পক্ষ বিপক্ষ নয়। এটাই আমার আজকের বিবেচনার বিষয়।